হাই সবাইকে, আজকে ফার্স্ট ব্লগ করছি। তো ভালো একটা স্পেশাল জিনিস দেখাতে এসেছি তোমাদের, ড্রাগন ফুল। কেউ হয়তো জানো, কেউ হয়তো জানো না। তো যাই হোক, চলো দেখাই। এ দেখুন, রাত্রিবেলায় ফোটে অ্যাকচুয়ালি, এটা দিনের বেলা ফোটে না, আবার বন্ধ হয়ে যাবে। তো কিছু করার নেই, লাইটের এরকম অবস্থা, তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার মামার জমি, মামাই চাষ করে। এ হচ্ছে ফুল, এগুলো পরের দিন ফুটবে। পুরো জমি, মানে তোমরা নিজেদের চোখে না দেখলে বুঝতে পারবে না কতটা, আমি পুরো জমি ভর্তি হয়ে রয়েছে। পুরো এক বিঘে জমিতে চাষ করা হয়েছে এটা। এগুলো সব ফুল, পরের দিন ফুটবে, কালকে পরশু এরকম ভাবে ফুটবে। আজকে অনেক ফুটেছে, এই যে ফল ফলও হয়েছে, কিছু এক মাস আগে ফুটেছিল, তার কিছু কিছু ফলও হয়ে গেছে। অসাধারণ লাগছে, মানে তোমরা যদি সামনে দিয়ে দেখতে পারতে তাহলে বুঝতে পারতে কতটা, মানে নিজে চোখে যেটা ফিল করা বলে। দেখুন, একই জায়গায় দুটো। এর একটা বিশেষত্ব হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ একই ফুলে ফোটে। অন্য অন্য গাছে যেরকম আলাদা আলাদা ফোটে সেরকম নয়, এটাতে একই সাথে ফোটে। এই দেখুন, দেখতেই পাবেন, এই যে পুলিঙ্গ অ্যান্ড স্ত্রীলিঙ্গ একসাথেই। মামা প্রসেসিংটা করছে, তোমাদের দেখাবো। দেখো একটা গাছে কতগুলো ফুটেছে, তো দেখছে নাকি? কেউ দেখছে না, ভিডিও করছে। এটা কি লাগাচ্ছিস? পরাগায়ন। দেখে নাও প্রসেসিংটা, এটা লাগাইছিস? ওটা ওই পাশে লাগানো হয়েছে। এই দুটো, এই দুটো, এই দুটো।